ফোনের স্কিনে গিয়ে জাস্ট মেন স্ক্রিনটাকে বার করে নাও এবার ইউটিউবটাকে অন করো সার্চ গিয়ে লিখতে হবে বাঙালির স্বাদ প্রথমে আমরা যে লাল রঙের বাটনটা আছে সাবস্ক্রাইব সেটাকে প্রেস করে দিলাম এবার আমরা পাশে আসার বেল নটিফিকেশনটা কিন্তু অন করে দেব। তারপরে দেখো তিনটে অপশান আসবে এবার আমরা অলটাকে সিলেক্ট করে দেব। তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব একদম কমপ্লিট আরও একবার সকলকে স্বাগত জানিয়ে তৈরি করে ফেলছি খুব সুন্দর জন্মাষ্টমীর স্পেশালে তালের বড়া দেখো কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে দারুণ দেখতে হয়েছে আশা করবো সবার খুব ভালো লাগবে সবার সাথে কমেন্ট করে দিও আমি এখানে দেখো নিয়েছি হাফমালা নারকেল খুব সুন্দর ভালো মানের নারকেল নিয়ে নিয়েছি আমি হাফমালা আর এখানে আমি একটা তাল নিয়েছি খুব সুন্দর তালটা এই তালটাকে আমি এবার ছাড়িয়ে তোমাদের সুন্দর এভাবে একটু হাত দিয়ে একদমই না কেমন হয় তাদের জন্য বলছি একটু হাত দিয়ে চিপলে কিন্তু বোঝা যাবে যদি এইরকম আসে তাহলে কিন্তু বুঝতে হবে তালটা খুব সুন্দর অথবা যে দোকানদার বিক্রি করছে তার কাছ থেকে শিওর হয়ে নিতে হবে যে তালটা খুব খোসাটা আছে এই সাইডগুলো কিন্তু আমাকে ধরে হালকা করে টানতে হবে তাহলে কিন্তু দেখো পুরোটা উঠে চলে আসলো এই যে খোসাটা এটা কিন্তু উঠে চলে আসলো তো এটা আমাদের তাল তো দেখো আমি প্রথমে তালের তিনখানা ভাগ হয় আমরা সবাই জানি আমি এখানে তিনখানা ভাগ করে নিলাম এবার আমি এই যে একটা ভাগকে খুলে নিচ্ছি একটু জোর দিয়ে খুলতে হবে এটা আমি একটা ভাগকে খুলে নিলাম বাকি ভাগ দুটোকেও আমি এভাবে হাত দিয়ে টানলেই কিন্তু দেখো পুরোটাই তোমাদের সামনে চলে আসলো তালটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এবার আমি যে খোসাগুলো আছে চোকলাগুলো এভাবে কিন্তু আমি হালকা করে টেনে টেনে এগুলোকে উঠিয়ে নেবো জাস্ট চোকলাটাকে এভাবে টেনে টেনে আমি উঠিয়ে নেবো যারা একদমই জানো না তাদের জন্য কিন্তু আমার এটা দেখানো দেখো আমি কীভাবে উঠাচ্ছি তালের চোকলাগুলোকে এইভাবে টেনে টেনে আমাকে উঠে নিতে হবে একটা একটা করে এভাবে উঠে নিলাম ফ্রেন্ডস দেখো আমাদের কিন্তু তালটা খুব একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার আমি একটু করে জল নিয়ে জাস্ট এভাবে তালটাকে নরম করে নেবো জলের জলটা দিয়ে দিয়ে আমি কিন্তু তালের গায়ে এভাবে লাগিয়ে দেবো অল্প অল্প করে যাতে তালটা একটু নরম হয়ে আসে আমি এভাবে কিন্তু সবগুলোকেই করে নেব অল্প অল্প করে জল দেব আর এভাবে সবগুলোকে আমি এভাবে হালকা হালকা করে একটু নরম করে নিচ্ছি জলটা দিলে কী হবে তাড়াতাড়ি কিন্তু ছাঁকতে খুব সুবিধা হবে আর এই তালটা ছাকার পরে আমি তোমাদের খুব সুন্দর একটা বড়াও কিন্তু করে দেখাবো এই তালটা দিয়ে তো ফ্রেন্ডস এইগুলো যে গ্রেটারগুলোগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে তো আমি আজকে এটা দিয়ে তোমাদের তালটা ছাড়িয়ে দেখাচ্ছি এভাবে নিয়ে নিলাম মানে এই যে তালের মন্ডটা আছে ঠিক আমি এইভাবে এখানটায় ঘষবো তালের কাঠটা বের হচ্ছে দেখো ঠিক এইভাবে কিন্তু তালের কাজটা বের হবে যেভাবে আমরা এটাকে ঘষে ঘষে তোমরা যে কোনো কাপড় দিয়ে এটা করতে পারো কাপড় নিয়ে নিলাম আর এই যে আমাদের তালের কাঠটা যেটা আমরা বের করে নিয়েছি এটা বুদ্ধিবার আস্তে আস্তে করে ঢেলে দেবো তো দেখো আমি কিন্তু এটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি এটা কিন্তু ছাকাটা খুবই বাঞ্ছনীয় নইলে কিন্তু হালকা হালকা যে আঁশগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে মুখে পড়তে পারে আর সেক্ষেত্রে কিন্তু রেসিপিটাও একদম ভালো হবে না তো এইভাবে দেখো তো দেখো ভেতরে কতগুলো আঁশ বেরোলো এগুলো কিন্তু এক্সট্রা এগুলো আমরা ফেলে দেবো তো আমাদের একদম তালের শ্বাস বের করা কিন্তু একদম রেডি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তালের শ্বাসটা বেরিয়ে গিয়েছে একদম পরিষ্কার তো ফ্রেন্ডস আমি এখানে প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে নিয়েছি যেটা আমাদের তালের বড়ার জন্য লাগবে তো প্রথমেই লাগছে এখানে ভ্যানিলা এসেন্স সবাই জানো এর সাথে আমি অ্যাড করবো সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা নিয়েছি কাস্টার্ড পাউডার এর সাথে লাগছে নারকেল কোড়া বা কোকোনাট চপলেট আর লাগছে মৌরি বা সুইট যেটা কিউমিন বলছে সেটা এটা আমি নিয়েছি একটা চামচ আর এগুলো আমি সব পরিমাণ মতো নিয়েছি নারকুলো আছে এক মালা বা ওয়ান কাপ কাস্টার্ড পাউডার আছে আমি এখানে একটা চামচ মতো ইউজ করছি ওয়ান টি স্পুন কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি দিয়ে অবশ্যই করে কেন কি খেতে একটা টেস্টই অন্যরকম হয় অনেক সময় তালটা একটু মানে তেতো ভাব হয় সেটা কিন্তু কাটিয়ে দেয় এই কাস্টার্ড পাউডার এর সাথে লাগছে ময়দা ময়দা আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ আর কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এক টেবিল চামচ আর আমি ভেনিলা এসেন্স এখান থেকে অ্যাড করবো হাফ টি স্পুন তাহলে চলো চটপট দেখে নেওয়া যাক কীভাবে আমরা তৈরি করছি আজকে এই সুন্দর তালের বড়াটা এটা কিন্তু মায়াপুরের একটা স্পেশাল মানে ভোগ বলতে পারো যেটা মায়াপুরে মানে আমাদের নদীয়ার যে মায়াপুর রয়েছে নবদ্বীপ মায়াপুর সেখানে কিন্তু এই ভোগটা ঠাকুরকে নিবেদন করা হয় আর যেহেতু আমার মামার বাড়ির নবদ্বীপ তো সেখান থেকে কিন্তু আমি সিক্রেট রেসিপিটা জেনে এসেছি যেখানে এই সমস্ত উপকরণ কিন্তু দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা যে কাস্তার্ড পাউডার কিন্তু আর কিন্তু তালের বড়াতে দেওয়া হয় না সচরাচর তাহলে চলো তৈরি করা যাক তো আমি এখানে তালের কাজটা নিয়ে নিয়েছি তালের কাজটা নিয়ে আমি প্রথমে একটুখানি ভালো করে বিট করে নেবো তালের কাজটা যাতে ভেতরে কোনো কিছু থাকলে সেটা ভালোভাবে একটু মিক্স হয়ে যায় তো দেখো এটা হয়ে গেল এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার এর সাথে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি একটুখানি ভালো করে এটাকে মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে আর সমস্ত উপকরণ কিন্তু মায়ের পুরো যেভাবে ঠাকুরকে জন্মাষ্টমীতে তালের ভোগ নিবেদন করা হয় সেইভাবে আমি কিন্তু করছি তো এটা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব মিশিয়ে নেব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার নারকেল করা ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দা আমি অল্প অল্প করে দিয়ে মেশাবো আমি একবারে কিন্তু পুরোটা দেবো না আস্তে আস্তে দেখব কতটা লাগে সেইভাবে কিন্তু আমি মেশাবো তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু এটা ঠিক এরকম হয়েছে এটা কিন্তু আরেকটু ঘনত্ব লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটুখানি রুল ময়দা আর এখানে আমি দিলাম এক কাপের একটুখানি বেশি দিয়ে আমি এটাকে মিশে নেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ভ্যানেলা এসেন্স আর এর সাথে অ্যাড করে দেবো কিছু মৌরি আমি হালকা করে ক্রাশ করে নিয়েছি তো সেটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এটা কিন্তু যে যেমন মিষ্টি খাও তার উপরে নির্ভর করবে তো এবার সবটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু সৈন্ধব লবণ যেহেতু ঠাকুরের খাবার তো সেই জন্য একটু সৈন্ধব লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এমন সামান্য এক পিঞ্চ তো ফ্রেন্ডস এটাকে এবার আমি পনেরো মিনিট মতো একটু রেস্টে রাখবো তো পনেরো মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দেবো তেলটা দেখো আমি এখানে গরম করে নিয়েছি আমি এখানে প্রায় তিন কাপ মতো তেল দিয়েছি আর যদি আমি মেপে দিই তাহলে এখানে তিনশো গ্রাম মতো তেল রয়েছে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে আর তার সাথে কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি একটু স্টিকি হয়ে গিয়েছে তো এবার আমরা ভাজব তো প্রথমেই বুঝবো কী করে এটা হয়েছে একটুখানি হালকা হাতে নিয়ে কিন্তু দিলেই বোঝা যাবে যে এটা যখন ওরকম বুদবুদ উঠবে বোঝা যাবে যে হয়ে গিয়েছে তো এবার আমি এখান থেকে হাতে নিয়ে খুব সুন্দর করে এর মধ্যে অল্প অল্প করে প্রথম ব্যাচটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি ঠিক এরকম হবে তো এবার আমি বাকিগুলোকে এভাবে একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব সেম ওই একইভাবে কিন্তু দিতে হবে তালের বড়াগুলোকে এবার আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি দেখো এটা কতটা সুন্দর কালার চলে এসেছে আর ময়দাটা যখন তোমরা মাখবে একটুখানি টাইট করে মাগবে যেন একদম লিকুইড না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখো আমার তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তাহলে কিন্তু আর করা যাবে না কারণ কি তাহলে তেল খাওয়ার পরে তৈরি করার পরে খেতে কিন্তু খুবই বাজে লাগবে তো এগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এবার আমরা তুলে নিই দেখো কি সুন্দর গোল গোল হয়েছে এবার আমরা ভেজে রাখা তালের বড়াগুলোকে সার্ভ করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর কালারও চলে এসছে খুব ভালো লাগবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সকলকে অনেক থ্যাংক ইউ অতি সুন্দর লোভনীয় তালে বড়া এটা জন্মাষ্টমী স্পেশালি আমি সবার জন্য তৈরি করলাম তোমরা অবশ্যই করে বাইরে ট্রাই করো এটা কিন্তু আমাদের নবদ্বীপ মায়াপুরের একদম স্পেশাল একটা রেসিপি যেটা আমি ওখানকার রেসিপি থেকে জেনেছি ওটা আমার মামা বাড়ি নবদ্বীপে তো সেখান থেকে আমি জেনেছি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর অবশ্যই করে আমাকে আরও আপন করে নিতে হবে তোমরা অবশ্যই করে আমার এই রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো আর অবশ্যই সবার সাথে কমেন্ট করে দিও